ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। শীতের কুয়াশা ভেদ করে উঁকি দিচ্ছে রক্তিম সূর্য, তবে আজকের প্রভাতটা বাঙালি জাতির জন্য অন্যরকম, কারণ 51 বছর আগে কোটি বাঙালির স্বপ্নের বিজয় গাথা হয়েছিল এই দিনে। বিজয়েরই গান। শুক্রবার প্রথম প্রহরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে তাদের চলে যাওয়ার পর স্মৃতিসৌধ এলাকা সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়। আমি তো পেন্টিং করি, তারপর সবসময় পড়ি যে শহীদ ইয়া স্মৃতিসৌধের কথা। তারপর অনেক ইচ্ছা ছিল যে বিজয় দিবসে স্মৃতিসৌধ দেখার। বাচ্চারা যেন তাদের স্বাধীনতার যে অহংকার, এটা যেন তারা তাদের ভিতরে কি ইয়াতে বোধ শক্তিটা বাড়ে আর কি, জাতীয়তা বোধ যাতে তাদের জন্ম হয়। শহীদদের শ্রদ্ধা জানাতে শীতকে উপেক্ষা করে ভোর থেকেই স্মৃতিসৌধে আসতে থাকে শিশু, ছেলে, বুড়ো সহ সব বয়সী মানুষ। ব্যানার ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষ। তাদের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ বেদী। বছর ঘুরে বিজয়ের মহেন্দ্র খান এলেই মানুষের ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। দেশের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন লাখো মানুষ। ইমতিয়াজুল ইসলাম, নিউজ বাংলা, সাভার।